আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাক আলহামদুলিল্লাহ আলা আল্লাহ রসুলিল্লাহ বাদ সমাজে মেয়েদেরকে বিয়ের জন্য দেখতে আসে সেক্ষেত্রে দেখতে আসা ছেলের সাথে মেয়েরা কি দেখা দেওয়া উচিত আবার মেয়ে যদি দেখা না দেয় এক্ষেত্রে বাবা মায়ের কাছে অনেক কথা বকা খেতে হয় সেক্ষেত্রে মেয়েটির কি উচিত নবীজি সাল্লা ইসলাম অনুমোদন করেছেন বিবাহের জন্যে পাত্র পাত্রীকে দেখবে পাত্রীয় পাত্রকে দেখবে তারা দুইজনে কথাও বলবে তবে দুইজন একান্তে নয় তাদের সাথে দাদি নানি এমন কেউ একজন মাসকানে থাকবে আর বিবাহের জন্যে পাত্র পাত্রীকে পাত্রী পাত্রকে দেখবে কথা বলবে এটা ইসলামে অনুমোদিত নবীজি শিখিয়েছেন বলেন আলহামদুলিল্লাহ দুইজন ছেলে মেয়ে যদি নিজেদেরকে পছন্দ করে সম্পর্ক করে তুলে পরবর্তীতে যদি নিজেদের গুণা বুঝতে পারে নিজেরা বিয়ে করে নেয় সেক্ষেত্রে তারা ক্ষমা পাবে হ্যাঁ যদি বিয়ে করে আর আল্লাহর কাছে ক্ষমা চায় অবশ্যই ক্ষমা হবে তবে বাস্তবতা হলো যারা এইভাবে বিয়ে শি করে ওদের ছেলে মেয়েরা ওদের চেয়ে দুই কদম আগায়া থাকে যে মেয়ে নিজে পছন্দ করে যে ছেলে নিজে পছন্দ করে দুই দিন পরে ও কান্দে কেন কারণ ওর ছেলেও আরেকটা মেয়েরে লইয়া যায় ওই মেয়েও আরেকটা ছেলেরে দুনিয়াটা ধার উদ্ধারের জায়গা বুঝিয়ে পেরেছি রাগ করতেছেন বাস্তবতা দিয়ে মিলায়ে কইলাম